তো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন নিউজ নিয়ে আসছি, যে বাই ট্রেনের সম্বন্ধে একটা নিউজ দিয়েছি, কিন্তু প্রপারলি বলে দিচ্ছি কোথা থেকে কিভাবে চলবে, মানে ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয়ে বাই ট্রেন। বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার সময় এখন বাই ট্রেনে আসতে পারবেন, কবে থেকে কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি, এবং প্রপারলি কোথা থেকে কিভাবে আসবে ওগুলো বলে দিচ্ছি। সো দেরি না করে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অল নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য, যেগুলো ভিডিও পাবলিশ করা হয় সেগুলো ভিডিও পাওয়ার জন্য। আমি এইসব সম্বন্ধে মানে ইনফরমেটিভ রিলেটিভ বানিয়ে থাকি, ভিডিও বানিয়ে থাকি। সো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে এইসব ভিডিও দেখতে পাবেন। সো আজকে হচ্ছে বললাম তো ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয়ে বাই ট্রেনের কথা। বাই ট্রেন ওপেন হয়ে যাবে ডিসেম্বরের ফার্স্ট বা 15 তারিখের মধ্যেই ওপেন হয়ে যাবে মনে হচ্ছে বাই ট্রেন, কেননা ধাপে ধাপে এগোচ্ছে। ফার্স্ট চার্টার ফ্লাইট, তারপরে আসলো বাই মানে ফ্লাইট, তারপর আসবে বাই ট্রেন। ওকে, এখন মানে বাই ট্রেনটা চালু হবে ঢাকা থেকে হলদিবাড়ি হয়ে, এগুলো হয়ে দার্জিলিংয়ে যাবে। দার্জিলিং পর্যন্ত এই ট্রেনটি মানে রওনা হবে, মানে যাওয়া আসা হবে হলদিবাড়ি হয়ে। সো তার মধ্যে একটা চেকপোস্ট পড়বে, সেখানে ইমিগ্রেশন কমপ্লিট হতে পারে, তারপরে আপনারা সেখানে যেতে পারবেন। সেখানে কোভিডের সিন কী কী থাকবে? কোভিডের সিন থাকবে আপনাদের বাই রোডে, মানে আপনারা বিজনেস ভিসায় যেভাবে আসতেন সেইভাবেই সেমলি থাকবে, কিন্তু 5 লাখ ট্যুরিস্ট ভিসা যে দিছে ফ্রি ভিসা, এই অনুযায়ী কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইবে 2 ডোজ টিকা। 5 লাখ যে ট্যুরিস্ট ভিসা দিয়েছে সেটাতে কিন্তু সবার ম্যান্ডেটারি 2 ডোজ টিকা নিতে হবে, না হলে কিন্তু 7 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। এখনও প্রপার নিউজ নেই, কিন্তু এটা নিউজ আছে, যে একটা নিউজ আসছিল, আমি প্রত্যেক ভিডিওতে দিয়ে দিছিলাম, এটাতেও দিয়ে দিতে পারি, দেখা যাক। সো ডেসক্রিপশানে ওই মানে আপনাদের ম্যান্ডেটারি 2 ডোজ টিকা লাগবে। সো আপনারা 2 ডোজ টিকা নিয়ে নেবেন 5 লাখ ফ্রি ভিসার মানে উপলব্ধি, মানে আপনারা ফায়দা ওঠানোর জন্য, মানে লাভ ওঠানোর জন্য আপনারা 2 ডোজ টিকা নিয়ে নেবেন। তো আপনাদের অনেক সুবিধা হবে ভারতে আসতে, তো ট্রেনে বাই ট্রেন আসতেও। বাই ট্রেনে অনেক টিকিট প্রাইস কম, দার্জিলিং থেকে আপনারা যে কোনো ইন্ডিয়ার প্রান্তে তারপরে যেতে পারবেন। 1 মাসের মনে হয় এটাও মনে হয় 1 মাসের সিঙ্গেল এন্ট্রি দেবে, 120 দিনের বিষয়ে 1 মাসের সিঙ্গেল এন্ট্রি, আপনারা বাই ট্রেনে যাওয়া আসা করতে পারবেন। বাই ট্রেনে অনেক ভিড় হয়ে যাবে, যখনই খুলবে তখনই ভিড় হয়ে যাবে। সো আপনারা কেয়ারফুলিভাবে থাকবেন, প্লাস আপনারা 2 ডোজ টিকা নেওয়ার পর আপনারা ইন্ডিয়া ইজিলি আসতে পারেন, আর 5 লাখ ফ্রি ভিসারও উপলব্ধি নিতে পারেন। সো দার্জিলিং টু মানে ঢাকা, ঢাকা টু দার্জিলিং বাই ট্রেন ওপেন হয়ে গেছে, শীঘ্রই বাই রোড ওপেন হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি এইসব সম্বন্ধে রিলেটেড ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবো আমার চ্যানেলটিতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।